হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তামার পলিটিক্যাল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। খুব ভালো আছি মানে খুব ভালো একটা নেই, প্রচণ্ড জ্বর, কাল থেকে প্রচুর জ্বর। তো একবার করে জ্বরটা ছাড়ছে, একবার করে আসছে। ওষুধ তো খাচ্ছি, রাত্রেও গোটা রাত জ্বর ছিল, সকালে একটুখানি ছেড়েছিল, বাট আবার জ্বর জ্বর লাগছে। তো আমি মানে শুয়েছিলাম, উঠতে পারছি না, প্রচুর মানে প্রচণ্ড গলায় ব্যথা, এই কানের গোড়াগুলোই ব্যথা, মাথাতে ব্যথা, আর পিঠে প্রচুর পিঠে ব্যথা, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আজকে ওই জন্য আর মানে কাজেও যেতে পারলাম না। তো স্যারকে আবার মেসেজ করে দিলাম যে যেতে পারবো না। তো শরীরটা এত দুর্বল, কদিন পর পরই মানে জ্বরটা আসছেই। তো শুয়েই ছিলাম, জাস্ট একটু আগে উঠলাম, উঠে বাথরুম বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, আগাছা নাইটি ফাইটিগুলো ছেড়ে দিলাম, কারণ আমি সকালে চান করা অভ্যাস। তো আজকে আর চান করিনি, জাস্ট আগাছা নাইটিটা ছেড়ে দিলাম, কাঁচা পড়লাম। রান্নাও এখন কি হবে কিছুই জানি না। ছেলেটা স্কুল গেছে, তো ওর বাবাই সকালবেলা উঠে টিফিন ফিফিন করে দিল, আমি তো উঠতেই পারিনি। আর ওরও শরীরটা ঠিক নেই, মানে সবারই, ঘরের সবারই শরীর মানে এরকমই যাচ্ছে। ওর বাবারও শরীর ঠিক নেই, ছেলেটারও শরীর ঠিক নেই, আমারও এইভাবে। আমার তো কদিন পর পরই হচ্ছে। তো ভিটামিনগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি, ভিটামিনগুলো আবার খেতে হবে, শরীরে ভিটামিন শর্ট আছে, এই জন্যই এত ঘন ঘন আমার শরীর খারাপটা হচ্ছে। একটুখানি পালং শাক রাখা ছিল, তো পালং শাকটা আমার বর কেটে দিয়েছে। তো পালং শাক বেগুন আলু একটুখানি করছি, কারণ পালং শাকের তরকারিটা খেতে ভালো লাগে। তো কী করবো, শরীরও ভালো নেই, কিছু রান্না করতেও ভালো লাগছে না। তো এই বেগুন আলু আমি একসঙ্গে আজকে চাপিয়ে দিলাম, অন্যদিন আমি আলুগুলো আগে ভেজে উঠিয়ে রাখি। তো যাই হোক, আর বড়ি দিয়েছি, দেখতে পাচ্ছো বড়িগুলো আমার বর মানে নিজে কলাইয়ের ডাল ভিজিয়ে মিক্সিতে বেটে বড়ি দিয়েছে। তো বড়িটার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাট আমি ভাঙতে পারলাম না আজকে। বড়িটা ভেঙে দিলে আরও ভালো গন্ধটা হয়। তো এই পালং শাক বেগুন আলু তরকারি, তারপর দেখছি এখন আর কিছু, এখন মানে চিন্তা করা নেই। তো কালকে মটন হয়েছিল, তো মটন আছে একটুখানি, তো ওদের হয়ে যাবে। আর মঙ্গলবার আমি তো খাবো না, আমার নিরামিষ। তো দেখি আর কি করা হয়। আমি খেতে বসে গেছি দেখো, কারণ ছেলেটা আসবে সেই 2:45 সময়, খেতে খেতে 3টার আমার জ্বরটা আবার চলে এলো, কারণ ওষুধ খেতে হবে। তার জন্য আমি আগে ভাত খেতে বসে গেলাম, কারণ গরম গরম আছে এই সময়, তখন পরে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তার খেতে পারবো না। তো তার জন্য আমি খেতে বসে গেলাম, ছেলেটা আসবে তারপর ও আপনার খাবে। তো আমি খেয়ে নিয়ে তারপর ওষুধ খেয়ে তারপর শুবো এবার। তো দুপুরে খাওয়ার দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, কারণ ঘুমালে জ্বরটা আবার ঘুরে চলে আসতো, ওই জন্যে জাস্ট শুয়েছিলাম। তো একটু আগেই উঠে গেলাম, একটু খিদে খিদে পাচ্ছে, কিন্তু খাবারও কিছু মন করছে না। তো সেদিন আমি পিঠে বানিয়েছিলাম, তো ছোট ছোট মানে দুধ পিঠে বানাবার জন্য ছোট ছোট পাকিয়ে ওগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এই জিনিসটা তো এটা পুরোটা দিলাম না, তো ওটা দুধ পিঠে বানিয়ে দিচ্ছে, কারণ ভাই এরকম পিঠে খায়নি আর ও খায়ও না ওইরকম পিঠে। তো দুধ পিঠেটা একটু খাই, তো এমন বানিয়ে দিই। এখন একটু জ্বরটা নেই, শরীরটা ঠিকই আছে, তখন একটুখানি বানিয়ে দিই। তো কড়াইয়ে আমি চাপালাম দুধ পিঠে, এইটা দিলাম না পুরোটা, কারণ এটা অনেকটা হয়ে যাবে, তখন আবার কে খাবে কে না, আর সবাই খায় না। ভাই একটু খাবে, আমি একটু খাবো, ছেলেটা একটু খাবে, তো ওই জন্য একটুখানি করলাম। এই যে দেখো, ও একটুখানি নাড়াটা বন্ধ করে দিলাম, স্বর বসতে শুরু করে দিলাম। তো ওই জন্য দেখো এই সবগুলো আর দিলাম না, কারণ এইগুলো দিলে অনেকগুলো হয়ে যাবে, অলরেডি এটা এতটা হলো, তো ওই জন্য সবগুলো দিলাম না, ওগুলো আর ফেলে দেবো। তো এটা এই যে এগুলো সেদিনই একবারে পাকিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে। আর পাটালি গুড় দেবো, পাটালি গুড় রেডি করে রেখেছি, পাটালি গুড় দেবো, চিনি দেবো, একটুখানি পাটালি গুড় দেবো, পুরোটা দেবো না, কারণ পুরোটা মিষ্টিও হবে না। একটু চিনি দেবো, একটু পাটালি গুড় দেবো, এই পাটালি গুড়টা রেখে দিলাম, বাকিটা একদিন পায়েস করবো আমি। তো দেখো এটা প্রায় হয়েই এসেছে আমার, দেখতে পাচ্ছ থিকনেসটা বেশ ঠিকই হয়েছে। আগের বারে দুধ পিঠে খোয়া এনেছিলাম, খোয়া দিয়ে দিয়েছিলাম, বাট এবারে খোয়া আনি না, খোয়াটা দিলে খুব মোটা মোটা হয়ে যায়, ভালো লাগে না, এটাই ঠিক আছে। ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য পিডিয়াশরটা গুলে দিলাম, তো এবার পিডিয়াশর খাবে, তারপর দুধ পিঠেটাও আমার হয়ে গেল। দেখো
দুধ পিঠেটা খাবে, তারপরে পড়তে বসবে। এটা একটু লুজ লুজ নামালাম, মানে একটু বেশি ঝোলঝোল লাগছে, কিন্তু এটা টেনে নেবে, কারণ এটা চালগুঁড়ি তো, এটা একটু বসে যাবে পিঠেটা। ছেলেটার জন্য পিঠাসরগুলো হয়ে গেল, তো ওকে এবার পিঠাসরটা দেবো, তারপর পড়তে বসবে। একটু পড়াগুলো দেখে নেবো আজকে, কারণ অনেকদিন পড়াগুলো দেখিনি, কারণ আবার মার্চ মাসের আবার প্রথম দিক করেই পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তো দেখি পড়াগুলো কী কী আছে কী কী না, ম্যাথগুলো কটা দেখাতে হবে। শরীরটাও ভালো লাগছে না একদম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুমাবো। এতক্ষণ ধরে আমরা একটা সিনেমা দেখছিলাম, মানে অনেক দিন হলো সিনেমা দেখিনি, তো আমার ফোনে নেট শেষ হয়ে গেছে, তো আমার বরের ফোনে নেট ছিল, তো একটা সিনেমা দেখলাম গোবিন্দার, মানে পুরনো সিনেমায় দেখেছি আগে যদিও, বা দেশি বাবু, তো দেখলাম আমার হেসে হেসে পেট ছিঁড়ে গেল। তো তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, আর বুকে প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।